Subscribe now and press the bell icon. Never miss an update. জুনে যে লাতিন আমেরিকান বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ হতে যাচ্ছে তার জন্য আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন। এর কদিন বাদেই হবার কথা কোপা আমেরিকাও। জুনের 4 তারিখে চিলির সাথে এবং জুনের 9 তারিখে কলম্বিয়ার সাথে ম্যাচ দুটি হতে যাচ্ছে যথাক্রমে বাংলাদেশ সময় ভোর 6টায় এবং ভোর 5টায়। কেমন হলো আর্জেন্টিনা দল, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আপাতত 30 সদস্যের এই প্রাথমিক দলের বেশিরভাগ প্লেয়ারই ইউরোপিয়ান বিভিন্ন লিগে খেলে থাকেন। দলে গোলকিপার হিসেবে আছেন লেটেস্ট সেন্সেশন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ, পর্তুগালের ক্লাব পোর্তোর আগুস্তিন মার্চেসিন, ইতালির ক্লাব উদিনেসের হুয়ান মুসো। ডিফেন্সে আছেন আয়াক্সের লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো ও সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলে থাকেন। ইতালির ক্লাব ফিওরেন্তিনার দুই সেন্টার ব্যাক জেরমান পেসেল্লা ও লুকাস মার্টিনেস কুয়ার্তা। আতালান্তার সেন্টার ব্যাক হোসে লুইস পালোমিনো ও ক্রিস্টিয়ান রোমেরো। উদিনেসের রাইট ব্যাক নাহুয়েল মোলিনা। পর্তুগালের বেনফিকার সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি ও স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের সেন্টার ব্যাক হুয়ান ফয়েত। এ তো গেল ডিফেন্সের কথা, এবার আসুন জেনে নেই মাঝমাঠে কে কে আছেন। মাঝমাঠে স্পেনের ক্লাব সেভিয়ার মার্কোস আকুনিয়া, ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব নরউইচ সিটির এমিলিয়ানো বুয়েন্দিয়া, উদিনেসের রদ্রিগো দিপল, ইতালির ক্লাব বোলোনিয়ার নিকোলাস ডমিঙ্গেজ, টটেনহামের জিওভানি লো সেলসো, স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের গিদো রদ্রিগেজ, জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের এজেকিয়েল প্যালাসিওস, ফরাসি ক্লাব পিএসজির লিয়ান্দ্রো পারদেস ও জার্মানির স্টুটগার্ডের নিকোলাস গঞ্জালেস। এবার চলুন দেখে নেই আক্রমণ ভাগে কে কে আছেন। আক্রমণে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার লিওনেল মেসি, ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, জার্মানির লেভারকুজেনের লুকাস আলারিও, স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের আনহেল কোরেয়া, ইতালির লাসিওর হোয়াকিন কোরেয়া, পিএসজির আনহেল দি মারিয়া, স্প্যানিশ ক্লাব সেভিয়ার আলেহান্দ্রো গোমেজ ও লুকাস ওকাম্পোস, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ। এত আয়োজনের পরেও জুনে কোপা আমেরিকা এমনকি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়, কারণ সেখানকার কোভিড পরিস্থিতি এখনও খুবই নাজুক। খেলা হোক বা না হোক, মেসির হাতে অন্তত একটা বিশ্বকাপ না উঠলে সেটা মেসির জন্য হবে বেদনার, আর ফুটবলের জন্য হবে ভীষণ লজ্জার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সাতসানা টিভি বাংলাদেশ। Subscribe now and press the bell icon. Never miss an update.